স্মরণকালের ভয়াবহ বন্যার কারণে সুনামগঞ্জে সময় মতো আমনের আবাদ শুরু করেননি কৃষকরা। পানি কমলেও জমিতে যাননি তারা। আমন চাষিরা জানিয়েছেন, বন্যার পানি ঘরে প্রবেশ করে অন্যান্য জিনিসের পাশাপাশি বীজও নষ্ট হয়েছে। সরজমিন ঘুরে দেখা যায়, কিছু এলাকায় পানি এখনও নামেনি। এ অবস্থায় বীজতলা তৈরি সহ জমিতে চারা লাগাতে আরও অনেক সময় লাগবে। এদিকে বিলম্বের কারণে আমনের ফলন কম হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় 81,115 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে 25শে জুলাইয়ের মধ্যে বীজতলা তৈরি করতে হয়, কিন্তু মাত্র 1,200 হেক্টর জমিতে বীজতলা তৈরি হয়েছে। এই সময় পর্যন্ত 90% বীজতলা তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু বীজতলার 30% প্রস্তুত করা হয়েছে। আমন চাষিরা বলছেন, বন্যার পানি ধীরে ধীরে নামায় এখনও বীজতলা প্রস্তুত করা সম্ভব হয়নি। এছাড়া আগেও কয়েকবার বীজতলা নষ্ট হয়েছে, তাই এখন পানি কমলেও আরও কয়েকদিন অপেক্ষা করে বীজতলা প্রস্তুত করবেন তারা। এই বন্যার কারণে আমরা যে জালাটা এরি জাতীয় এটা আমরা ফেলাইতাম, এটার সময় যার কি এখন সময় যার কি এখন আমরা এই বন্যা আবারও বয়ের ভিতরে আছি যে আবার নি বন্যা করে। এ কারণে আমরা কিছুদিন লেট করে ফেলাইতাম যে বন্যার অপেক্ষা হয়ে যায়। আমরা বন্যার কারণে সব বীজ পচা গেছে কি মানে আমরা সময় যাকি আর আমরা ইউজ আইসি বিচার লাগি কিছুদিন লেট করে আমরা জমো তো আমরা বন্যা বয়ের মাঝে আসি যে আমরা কয়েকদিন পরপর পানি এসে বীজতলা নষ্ট করে দেয়। বারবার যে বীজতলা তৈরি করব সেই ক্ষমতা আমাদের নেই, আর কয়েকদিন পর দেখি পানির অবস্থা, তারপর বীজতলা তৈরি করব। অন্য চাষিরা বলেন, আমি 8 একর জমিতে আমন চাষাবাদ করি, গত বছরে এই সময়ে বীজতলা তৈরি হয়ে গিয়েছিল, এবার পানির জন্য আমনের বীজতলা তৈরি করতে পারছি না। সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার সালাহ উদ্দিন টিপু বললেন, বীজতলা থেকে বন্যার পানি নেমে যেতে সময় লেগেছে, এজন্য এবার সময় মতো বীজতলা তৈরি করা যায়নি। তবে আমরা কৃষকদের পরামর্শ দেওয়ার পাশাপাশি বীজের সহজলভ্যতা নিশ্চিত করছি। যেসব বীজ দেরিতে করলে সমস্যা হয় সেগুলো এবার আবাদ না করতে নিরুৎসাহিত করছি। BR-22, BR-23, BNA-11, BNA-16, BNA-17 ভ্যারাইটিগুলোর বীজতলা তৈরি করতে পরামর্শ দিচ্ছি। সুনামগঞ্জের বিনা উপকেন্দ্রে বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাকিব জানান, আমন মৌসুমে দেরিতে চাষাবাদ করা হলে সমস্যার সম্মুখিত হতে হয়। আমন মৌসুমে আমরা যখন ধান চাষাবাদ করি তখন যদি দেরিতে রোপণ করি তাহলে আমাদের একটা সমস্যা হয় যে নভেম্বরের 20 তারিখের পরে ঠান্ডা পড়ে যায়, অর্থাৎ যদি দিনের তাপমাত্রা 15 ডিগ্রি বা 18 ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি নেমে যায় তাহলে ধানগুলো ছিটা হয়ে যায়। এছাড়াও ক্ষুদ্র কৃষক, বিভিন্ন কোম্পানি ও BADC আমাদের বীজগুলো উৎপাদন করে, মার্কেটে বীজগুলো পাওয়া যাচ্ছে। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বললেন, এখন পর্যন্ত মোট আমনের 30% বীজতলা করা শেষ হয়েছে, এবার কয়েকবার বীজতলা নষ্ট হয়েছে, এজন্য আমরাও কৃষকদের কিছুটা সময় নিয়ে বীজতলা তৈরির পরামর্শ দিয়েছি। তবে কয়েকদিনের ভেতরে শতভাগ বীজতলা তৈরি হয়ে যাবে।